দর্শক আমন্ত্রণ মুখোমুখিতে। এই অনুষ্ঠানে মূলত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা হয় সপ্তাহে চার দিন। আজ ভয়াল 21 আগস্ট 2004 সালে আজকের দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য চালানো হয় গ্রেনেড হামলা। সে হামলায় তিনি বেঁচে গেলেও আহত হয়েছেন, তার সাথে আহত হয়েছেন আরো অসংখ্য মানুষ, নিহত হয়েছেন অনেকে। তাদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করতে চাই আজকের মুখোমুখি। সাথে স্মরণ করব নায়করাজ রাজ্জাককে। 2017 সালে আজকের দিনে তিনি নাফেরা দেশে পাড়ি দিয়েছেন। মুখোমুখিতে অতিথি হয়ে এসেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহামিদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। দর্শক, পুরো আয়োজনে থাকবো আমি, নাজমুল আলম রানা। যেটি বলছিলাম যে 2004 সালে কথা যদি বলি, যে ঘটনাটি ঘটেছিল, অনেকে বলে যে একটি রাজনৈতিক বিভাজন তৈরি করে দিয়েছে। একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে আপনি বিষয়টাকে কীভাবে দেখেন, সেই দিনটা কীভাবে মূল্যায়ন করবেন আপনি? রাজনৈতিক বিভাজন তো দেশে আছেই, আমাদের দেশের রাজনৈতিক বিভাজনটা খুব স্পষ্ট, একটা মুক্তিযুদ্ধের পক্ষে, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে নেতৃত্ব দেয় আরও কয়েকটা দল মিলে। এখন 21 আগস্ট তারিখে 2004-এ যে আক্রমণটা হয়েছিল, এটা তো একটা আক্রমণে তারা সফল হয়েছিল, এদিন তারা আক্রমণটা করতে পেরেছিল, কিন্তু এই ধরনের আক্রমণের চেষ্টা তো আগেও হয়েছে। আমরা যদি বঙ্গবন্ধুর সেই হত্যা চেষ্টার দিনটা বলি, তিনি যদি সেই বাড়িতে সেদিন থাকতেন, বর্তমান প্রধানমন্ত্রী, তো নিঃসন্দেহে তিনিও বেঁচে হয়তো মারা যেতেন। তিনি সেখানে জীবন পেয়েছেন বিদেশে থাকার কারণে। কিন্তু সেদিনের যে ভয়ঙ্কর ঘটনাটা ছিল 15 আগস্ট 1975-এর, তার 29 বছর পরে ঠিক আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটল 21 আগস্ট 2004-এ, এবং সেখানেও সেই বঙ্গবন্ধুর পরিবারের যে আরেকজন সদস্য, তাকে হত্যা করার চেষ্টাই করা হলো। এখন সব কিছু মিলে একটা অলৌকিক ঘটনা, এখানে সৃষ্টিকর্তার একটা সাংঘাতিক আশীর্বাদ ছিল তার প্রতি, যে কারণে তিনি সেদিন গ্রেনেডের প্রত্যক্ষ আক্রমণের শিকার হননি তিনি, এবং তার চারপাশে তার নেতারা তাকে মানব বর্ম দিয়ে রক্ষা করেছে। তারা নিজেরা আহত হয়েছে, কিন্তু তার গায়ে স্প্রিন্টের আঘাত করতে দেয়নি, মানে এতটাই ভালোবাসত তারা, নিজের জীবন উৎসর্গ করে তারা তাকে রক্ষা করতে চেয়েছে। এই ধরনের নেতা পাওয়া যেমন দুর্লভ, এই ধরনের কর্মীদের বা অন্য নেতাদের এই ধরনের সমর্থন পাওয়াটা খুব বিরল দৃশ্য। আমি বলবো যে শেখ হাসিনার উপরে হত্যার প্রচেষ্টা তো আরও হয়েছে। 1988 সালে চট্টগ্রামে তখন পুলিশ সরাসরি তার ট্রাকে গুলি করেছে, তিনি ট্রাকে আছেন যেন, পুলিশ সরাসরি সেই গুলিতে অন্য কয়েকজন নিহত হয়েছেন, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। 2001 সালে কোটালিপাড়ায় তাকে হত্যা করার জন্য 2টি বোমা পাতা হয়েছিল, একটা বোমা উদ্ধার হয়েছে তার ভ্রমণের আগে, আরেকটা বোমা উদ্ধার হয়েছে তার ভ্রমণের পরে। অর্থাৎ ভ্রমণের আগে উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে যারা বসিয়েছিল তারা সব মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তারা পালিয়ে গিয়েছিল ভয়ে, আর তারা দ্বিতীয়টা বসাতে পারেনি, বসাতে পেরেছিল কিন্তু তারে সংযোগটা করতে পারেনি যেতে দিয়ে তারা ফাটাবে, কিন্তু সেইটাও এমন অবস্থায় ছিল, যদি উদ্ঘাটন না হতো প্রথমটাই, তাহলে দ্বিতীয়টা যেখানে ছিল সেটা হেলিকপ্টার থেকে নামার পরে তিনি যেখান থেকে গাড়িতে উঠবেন তার ঠিক 2 ফুট দূরে ছিল বোমাটা পাতা, অর্থাৎ এত ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে ছিল সেটা। সেটা যদি ফাটতো তো কী হতো কে জানে। সেটা উদ্ধার হয়েছে তিনি কোটালিপাড়া থেকে ঘুরে আসার পরে। তারপরে তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আক্রমণের শিকার হতে পারে সে তো বোঝাই গেছে, এবং 2001 সালে নির্বাচনে যখন জোট সরকার ক্ষমতায় আসলো তখন তার জীবন আরও সংকটাপন্ন হয়ে তুললো। এবার হলো কি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটলো ঘটনাটি, সরকারি পৃষ্ঠপোষকতায় ঘটনাটি ঘটলো, এখানে মন্ত্রী জড়িত, এখানে দলের প্রধান নেতা জড়িত, প্রধান নেতা হিসেবে যিনি চিহ্নিত তিনি জড়িত, এখানে সরকারি বাহিনীগুলো জড়িত হয়ে পড়েছে, বাহিনী প্রধানরা কেউ কেউ জড়িত হয়ে পড়েছেন, বিভিন্ন এজেন্সি প্রধানরা, যেগুলো পরবর্তী সময়ের বিচারের মধ্য দিয়ে সব প্রকাশ হয়ে গেছে যে কারা কীভাবে জড়িত ছিলেন। কাজে এইটা এমন একটা নৃশংস ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, যে গণতন্ত্রের ইতিহাসে তো নয়, এমনকি স্বৈরতন্ত্রও যখন কাজ করে তখন ঠিক এই ধরনের কাজগুলো করে না, এটা এমনই নৃশংস একটা কাজ হয়েছিল সেইখানে। এটা মনে হয়েছিল যেন বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি তারা আক্রমণ হচ্ছে, যারা তাদের জন্য শত্রু দেশ, শত্রু রাষ্ট্র, যেন যুদ্ধ অবস্থা চলছে। 71-এর গল্পটা যদি বলা হয়, 71-এর মতো সেই রকমভাবে আক্রমণটা করেছে যে কে বাঁচলো কে মরলো দেখা দরকার নেই, মোট কথা ধ্বংস করো, এবং কে বেঁচে বেঁচে বিরোধী দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তখন বিরোধী দলের নেতা, তিনি
দেশের অন্যতম বৃহত্তম দল সেই সময় যারা সংসদে আছে তার নেতৃত্ব করছেন, সংসদের বিরোধী দলীয় নেতা তিনি সেই সময় ছিলেন। এখন তাকে সরাসরি হত্যার পরিকল্পনা নিয়ে এই আক্রমণটা চালানো হয়, এবং এই আক্রমণটা কিন্তু কোনো ঠুনকো আক্রমণ ছিল না, এটা খুবই সুপরিকল্পিত। প্রায় 300 মতো মানুষ আহত হয়েছেন, ঘটনাস্থলে 12 জন মারা গিয়েছেন, হাসপাতালে গিয়ে 12 জন মারা গিয়েছেন, আরো সব মিলিয়ে প্রায় 24 জন মারা গেছেন, 24 জন মারা গিয়েছেন, 24 জন মারা গেছেন, 300 মতো মানুষ আহত হয়েছেন, এবং এখনো প্রধানমন্ত্রী তৎকালীন যে বিরোধী দলীয় বর্তমান প্রধানমন্ত্রী তিনিও আহত হয়েছিলেন, তিনিও আহত হয়েছিলেন, এবং তার কানের স্থায়ী একটা ক্ষতি হয়ে গিয়েছে সেই সময় সেই প্রচন্ড শব্দে, এবং সেটাও বলবো যে চোখের একটু খানিকটা সমস্যা হয়েছিল। এটা ভাগ্যের ব্যাপার যে ট্রাকের উপর যেই বোমাটা নিক্ষেপ করা হয়েছিল সেটা তারের মধ্যে লেগে ট্রাকের বাইরে পড়ে গেছে। মানে আমি বলবো যে অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু তখন ওই বোমার থেকেও যখন তিনি রক্ষা পেলেন, তিনি তাকে যখন নাকি তার সিকিউরিটির লোকরা, তারা তো প্রাইভেট সিকিউরিটির লোক ছিল, সরকারি সিকিউরিটি তাকে সেভাবে দেওয়া হয়নি, প্রাইভেট সিকিউরিটি লোকরা যখন তাকে নিয়ে তার সে বুলেট প্রুফ জিপের মধ্যে তুলছে, তখন সেইখানে তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্লাঙ্ক গুলি করা, স্নাইপার শট করা হয়েছে, গুলি করা হয়েছে। সে গুলিতে মারা গেলেন তার যিনি একজন ই ছিলেন, মানে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন কর্মী, তিনি নিহত হলেন সেই গুলি। আমরা এটা নিয়ে একটু কথা বলবো, তার সাথে একটা প্রশ্ন রাখি যে অসাম্প্রদায়িক রাজনীতি যে ধারা সেটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, ওই ঘটনার পর খানিকটা হলো একটু ধাক্কা খেয়েছে বোধ হয়, এটা নিয়ে একটু প্রশ্ন করবো, উত্তরটা নিব তবে একটা বিরতির পর। দর্শক, মুখোমুখিতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। দর্শক, আবার আমন্ত্রণ, মুখোমুখিতে স্টুডিওতে আছেন মোহামেদ। বিরতির আগে যে প্রশ্নটা করে গিয়েছিলাম যে কোনোভাবে কি ওই ধাক্কাটা খেয়েছে আসলে, যে 2004 সালে যে ঘটনা ঘটেছে অসাম্প্রদায়িক যে গল্পটা বলা হয় আসলে, যে সেই বিষয়টা যদি বলে। আসলে 2001-এর ঘটনাটাকে তো আমি সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত করে দেখি না, 2004 সালের ঘটনাটা সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত করে দেখি না। এটা ছিল টোটালি একটা চেষ্টা ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পারলে পুরো স্বাধীনতার শক্তিকে তারা মুখ থুবড়ে যেটি করা হয়েছিল পরিচালনা দেখবে সে চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভাগ্য আমাদের ভালো যে মূল নেতা বেঁচে গেছেন, আর ওদের দুর্ভাগ্য যে তারা তাকে হত্যা করতে পারেনি। বলা হয় যে জঙ্গিবাদ কিংবা যে অপসংস্কৃতি যে বিষয়গুলো এগুলিকে নির্মূল করতে হলে সংস্কৃতির একটা বিপ্লব প্রয়োজন, এটা আপনারা বিভিন্ন সভা সেমিনারে বলেন, সেটি কি আসলে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে? আসলে বিপ্লবটা কোত্থেকে হবে? বিপ্লবটা হওয়ার জায়গাটা হচ্ছে কিন্তু স্কুল কলেজ। যদি বলা হয় যে সংস্কৃতি কর্মীরাই বিপ্লবটা করে ফেলবে, এটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি এটা হলো শিক্ষা ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিপ্লবের কার্যক্রমটা নিয়ে আসা উচিত, এবং শিক্ষার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে তারা জানবে, এবং সাম্প্রদায়িকতা সম্পর্কে জানবে, তার যে ক্ষতিকর দিকগুলো সেটা সম্পর্কে তারা জানবে, এবং সকল ধর্মের মধ্যে উদার মিলনের যে আহ্বানটা তারা সেগুলো শিখবে। সেই জায়গাটায় কাজটা হচ্ছে কি না এইটা দেখা দরকার বেশি, কারণ স্কুল কলেজগুলোর যেই বিশাল ব্যাপ্তি আছে এবং তাদের যেই সাধারণ মানে উঠতি শিশু তো তরুণদের মধ্যে যেই প্রভাব বিস্তারের সুযোগটা আছে, এটা কিন্তু সংস্কৃতিকর্মীদের নেই। সংস্কৃতিকর্মীরা কিছু কিছু অনুষ্ঠান করে, সেখানে যারা যায় তারা দেখে, কিন্তু এই সাংস্কৃতিক বিপ্লব যদি বলি, সাংস্কৃতিক একটা বড় রকম ঝাঁকি যদি কথা বলি, এটা কিন্তু আসতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। কিন্তু আগে যেমন হতো, পথনাটক হতো, বিভিন্ন কনসার্ট হতো, মানে নানা মাধ্যমে আসলে সমাজের যে ভালো দিকগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করা হতো, মন্দ দিকগুলোকে বন্ধ করার জন্য বলা হতো, সেই বিষয়টা কি এখন দৃশ্যমান? সেটা আমি বলবো যে এখন এই স্যাটেলাইট যুগে এবং এত এত টেলিভিশনের যুগে সেটা এত দৃশ্যমান এখন নয়। মানুষের বিনোদনের জায়গা বদল হয়েছে, তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। স্যাটেলাইটগুলো কী করছে, স্যাটেলাইট চ্যানেলগুলো কী করছে, তারা কি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটা অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণের জন্য তারা কতটা ভূমিকা রাখছে যদি প্রশ্ন করি? খুব বেশি না। এই ক্ষেত্রে তারা সমসাময়িক ঘটনাগুলোকে শুধু বিশ্লেষণ করে ছেড়ে দিচ্ছেন, কিন্তু একটা লক্ষ্য নিয়ে, একটা মিশন নিয়ে কাজ করবেন, সমাধানের পথটা খোঁজা, সমাধান না, একটা জাতিকে বদলে দেওয়া, একটা জেনারেশনকে বদলে দেওয়া, সেই লক্ষ্যে কাজ করা, সবাই মিলে যদি কাজ করে তাহলে একটা ভূমিকা সেখানে রাখবে। আমি এই জন্যই বললাম যে সংস্কৃতি কর্মীদের চাইতে এখন শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বটা অনেক বেশি আমি মনে করি। সেই জন্য আমি কথাটা ওইখানে পরিষ্কারভাবে বলছি
যে সংস্কৃতি কর্মীদের এটা হচ্ছে ঐচ্ছিক, তারা আসবে কি আসবে না, দর্শক কজন আসবে, কিভাবে আসবে, কতক্ষণ থাকবে ইচ্ছা। কিন্তু স্কুল কলেজের মধ্য দিয়ে যদি করা হয় সেখানে একটা স্থায়ী রূপ দেওয়া সম্ভব আমি মনে করি। সেখানে স্কুল কলেজে নাটক হবে, সেখানে কালচারাল অন্যান্য ব্যাপারে প্রোগ্রাম হবে, প্রতিযোগিতা হবে, তারা সেখানে তৈরি হবে, পরে বাইরে এসে তারা কাজ করবে। আচ্ছা, আপনারা যারা প্রতিনিধিত্ব করেন এই সংস্কৃতিটা, এই জায়গাগুলোকে আপনারা কি কোনোভাবে আপনার ভূমিকা রাখতে পারেন যে আসলে স্কুল কলেজে বাধ্যতামূলক আসলে এই ধরনের কিছু? আমরা এই কথাগুলো বলে যাচ্ছি এবং আমরা দাবিও করছি যে স্কুল কলেজে নাটক পড়াও, নাটক শেখাও, এবং নাটকের মধ্য দিয়ে মানুষের যে উদার মনোভাবের যে বক্তব্য সেগুলোকে শেখাও। এমনকি আমি বলতে চাই যে ধর্ম শিক্ষার যে বইগুলো আছে সেগুলোতেও মানবিক শিক্ষাটাকে বড় করা দরকার। প্রত্যেক ধর্মের মধ্যে মানবিক দিকগুলো আছে, সেগুলো শিক্ষা করা দরকার। সেখানে অন্য কোনো ধর্মের প্রতি ঘৃণা বা এমন কোনো কথা থাকা উচিত নয় যেগুলো অন্য কারোর প্রতি কোনো বিদ্বেষমূলক বা ঘৃণামূলক মনোভাব তৈরি হতে পারে, থাকা উচিত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সেই উদার মানবিক জায়গাতে কিন্তু সেই ধর্মীয় বইগুলোকে আমরা নিতে পারিনি এখনো, এখানে আমাদের কাজ করার আছে। আচ্ছা, আমরা বিরতির আরেকটা সময় হয়েছে, আমরা বিরতির পর ফিরে নায়ক রাজ্জাককে নিয়ে একটু কথা বলবো, আজকে তার দ্বিতীয় প্রাণ দিবস। দর্শক, মুখোমুখিতে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। দর্শক, আবারও আমন্ত্রণ মুখোমুখিতে। রাজ্জাকের বিষয়ে যাব, তবে তার আগে ছোট্ট করে যে একটু জানতে চাই যে সর্বশেষ যে 21 আগস্টে যে মামলাটি হয়েছে, রায়টি হয়েছে মামলার, আপনার? হ্যাঁ, এটার রায় তো হয়েছে প্রায় 1.5 বছর আগে হয়েছে রায়। এটা হাইকোর্টের পর্ব পার হয়েছে, এখন সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড নিশ্চিত করার ব্যাপারটা বাকি আছে। এখানে 19 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 19 জন যাবজ্জীবন পেয়েছে এবং আর বিভিন্ন মেয়াদে আরও বোধহয় 10-12 জন তারা শাস্তি পেয়েছে। এখন সরকারের বিরুদ্ধে কোনো আপিল করেনি, করেছে যারা নাকি শাস্তি পেয়েছে তাদের অনেকে করেছে, কিন্তু সেগুলোর অনেকগুলো নিষ্পত্তি হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টে বিশেষ করে ইয়ের রায়গুলো, ওই মৃত্যুদণ্ডের রায়গুলো নিয়ে তারা কাজটা করছে। তবে এটা খুবই দুঃখজনক যে যাদের নাকি করা হয়েছে তারা কোনো না কোনোভাবে সরকারের, সরাসরি সরকারের লোক ছিল অথবা সরকারের সঙ্গে সম্পৃক্ত দলের অংশ ছিল, কাজেই এটা নিয়ে আর বাংলা চলচ্চিত্রে তার যে অবদান, 5 দশক তিনি বাংলা চলচ্চিত্রের সাথে কাজ করেছেন, অভিনয় নির্মাণ শৈলী বলেন বিভিন্নভাবে ছিলেন, নেতৃত্বের জায়গা থেকেও ছিলেন, তার যে শূন্যতা সেটি এখন তো ফিল করছে বাংলা এই সময়ে, বর্তমান সময়টা বাংলা চলচ্চিত্র, সামনেও কি ফিল করবে, কি মনে হয় আপনার আসলে ওনার শূন্যতা? 5 দশকের মধ্যে 3 দশক সরাসরি নায়কের অভিনয় করেছেন, 4 দশকে বলা যায় নায়কের অভিনয় করেছেন, তারপরে তিনি বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করেছেন। তিনি ছিলেন আমাদের রাজপুত্র, বলবো যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নায়করাজ বলা হয় তাকে, রাজপুত্রই ছিলেন তিনি এবং তিনি নায়করাজ, কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু একজন সহজাত নেতা হয়ে উঠেছিলেন এই চলচ্চিত্র জগতে, তার অবর্তমানে এই নেতৃত্বের জায়গাটায় চলচ্চিত্র শূন্যতা তৈরি হয়েছে। তিনি যা দেবার তিনি দিয়ে গেছেন, তিনি সারা জীবন ভর দিয়েছেন এবং মোটামুটি পরিণত বয়সে তিনি আরো কদিন বাঁচলে আরো ভালো, আরো কিছু কাজ, তিনি শেষ বয়সে এসে কিন্তু উনি নেতৃত্বের জায়গাটা ধরেছিলেন কিন্তু। হ্যাঁ, না, তিনি আসলে আগের থেকেই সহজাত নেতা হয়ে গিয়েছিলেন অনেক আগের থেকে, এখন তাকে ধরে অন্যরা নেতৃত্বের সামনে রেখে কিছু কিছু কাজ করার চেষ্টা করত তাকে নিয়ে। তবে তার জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা আর কেউ পায়নি এদেশে এবং আর কবে কেউ পাবে কিনা সেটা আসলে প্রশ্ন থেকে যায় না। একজন অভিনেতা হিসেবে আমি যদি বলি যে তিনি রোমান্টিক নায়ক হিসেবে শুরু করেছিলেন, এরপর দেশের ছবি করেছেন, প্রতিবাদের ছবি করেছেন, বাংলাদেশের প্রথম অ্যাকশন ছবি তিনি নিজে প্রযোজনা করেছেন রংবাজ, এই যে বিভিন্ন নানাভাবে নিজেকে উপস্থাপন করার যে একটা ক্ষুধা একজন অভিনেতা, আসলে এই জন্যই হয়তো অভিনেতা থেকে যায়, এই ধরনের অভিনেতারই হয়তো থেকে যায়। রংবাজ ছবিটা এটা রাজ্জাক ভাইয়ের একটা অসাধারণ কাজ ছিল, এখানে তিনি একটা ভিলেনিস ক্যারেক্টার করেছেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন নাটকের শেষ দৃশ্যে, এবং নায়কের মৃত্যু এইভাবে কোনো ছবি তখনও পর্যন্ত হয়নি, ভয় পেত অনেকে, এই নায়ক মারা গেলে ছবি চলবে না। এই ছবিও যখন নাকি সফল হলো তখন কিন্তু তিনি মানে পজিটিভ রং পাচ্ছিলেন, তারপরে তিনি যখন মারা গেলেন তার মৃত্যু তার ছবি ক্ষতি করেনি, বরং সেটা রাজ্জাকের কারণে ছবি পার হয়ে গেছে সেই সময়। আচ্ছা, তাকে উনি অভিনয় করেছেন, ছবি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন,
সব মিলে কি বলবেন যে তার যে অবদান বাংলা চলচ্চিত্রে কিভাবে দেখেন আপনি? তার অবদানটা সবচেয়ে বেশি আমি দেখি অভিনয়ে। তার অভিনয়ে যে তার যে কন্ট্রিবিউশনটা এটা অসাধারণ। আর অভিনয় করতে করতে কারোর প্রযোজনা পরিচালনা করার ইচ্ছা হয়, পরিচালক হিসেবে তিনি খুব মনোযোগ দিয়েছেন আমি মনে করি। 22টা ছবি বানাইছেন তিনি। হ্যাঁ, কিন্তু তারপরেও যে পরিচালক হিসেবে তার ছবির আলাদা বৈশিষ্ট্য তৈরি হয়, সবগুলোতেই তিনি আছেন, তিনি আছেন, তিনি অভিনয় করেছেন। কাজে অভিনয় এবং পরিচালনা একসঙ্গে হলে সেখানে পরিচালনায় ক্ষতিগ্রস্ত হয় বেশি। আচ্ছা, আমরা প্রায় বলি যে একটু আগে আপনি বললেন যে তার যে অবদান, পরবর্তী প্রজন্ম তাকে মনে রাখা যায়, আমরা যেভাবে বলি যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেই জায়গা থেকে যদি বলি যে অনেকেই চলচ্চিত্রের জন্য কাজ করেছে এখন নাই, তাদের নামও বলা হয় না, সেই জায়গা থেকে নায়করাজ কি আগামী 10 বছর পর হারিয়ে যাবে কোনোভাবে? এটা বলা খুব কঠিন, কারণ আমাদের চলচ্চিত্রগুলোর মধ্যে কাহিনীর মধ্যে এমন জোরালো বাঁধনওয়ালা ছবি খুব কম ছিল যে ছবিগুলো যুগের পর যুগ চলতে থাকবে। যেটা আমি বলতে পারি, যেমন উত্তম সুচিত্রার ছবিগুলো যেরকম ছিল যে যুগের পর যুগ এখনো পর্যন্ত দেখলে লোকে মুগ্ধ হয়ে দেখে, সেরকম শক্ত কাহিনী, শক্ত পরিচালনা, শক্ত অভিনয় দিয়ে সমস্তটা মিলিয়ে একটা পরিমিতি এবং সমৃদ্ধি একসঙ্গে থাকা কাজ করা, সেরকম ছবি কিন্তু আমাদের এখানে হাতে গোনা কিছু হয়েছে। সেই ছবিগুলোর জন্য তাকে মানুষ মনে রাখবে। আবার এখানে যেটা আছে যে প্রযোজকদের মালিকানায় তো ছবি থাকে, তারা যদি ছবিগুলোকে ঠিক মতো বাজারে আসতে না দেয়, না চলতে দেয়, তাহলে কিন্তু হয় না। ওই ছবিগুলো তো আসলে চলারও নাই, কিন্তু একজন রাজ্জাককে বাঁচিয়ে রাখার জন্য, যেমন এফডিসিতে যদি বলা হয়, আপনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে যদি বলি যে এফডিসির একটা ফ্লোর হওয়া কিংবা একটা সড়কে যায় নাম দেওয়া, মানে একজন নায়ককে যে 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 মানুষটা 5 দশকেরও বেশি সময় ক্যারিয়ার দিয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, সেই জায়গা থেকে তার জন্য আসলে কিছু করা, ওই জায়গাটাকে আসলে কে করবে? তার জন্য শুধু একটা হলের নামকরণ বা একটা স্টুডিও নামকরণ যথেষ্ট হবে না মনে করি। আমি মনে করি কোনো একটা বড় সড়কের নাম তার নামে হওয়া উচিত, এবং কোনো বড় একটা থিয়েটার কমপ্লেক্স যদি হয় সেটা তার নামে হলে সেটা তার প্রতি অনেক সম্মান দেখানো হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের মুখোমুখিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।